দেখো আমি রেডি হয়ে গেছি। তো কৃষ্ণপদ মেমোরিয়াল হলে একটা আজকে বই উন্মোচন আর কি, ম্যাগাজিন উন্মোচন। তো যাচ্ছি সেখানে, আমার আর ছেলের লেখা বের হয়েছে, তো আমরা প্রোগ্রামে যাচ্ছি। অলরেডি আমরা লেট, শুরু হয়েছে 11টা থেকে 3টা অবধি। তো এখনই বাজে 11:10। তো চলো যাই আস্তে আস্তে, যদি সম্ভব হয় ভিডিওতে দেখাবো তোমাদের কি কি হচ্ছে ওখানে। তো আমি আজকে সাদা শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে একটা প্রোগ্রামে মনে হলো যে সাদা শাড়ি পরে গেলে ভালো লাগবে আর কি। যাই হোক, কেমন লাগছে লুকটা বলো। স্টেশনে যেতে গেলে তো টোটো চড়তেই হবে, তো আমি চড়েছি টোটো। দেখো এখানে মানে জ্যাম হয়ে রয়েছে আর কি, চার মাথার মোড় এটা সিগনাল। তো দাঁড়িয়ে রয়েছি আমরা আর ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম আর চারপাশে প্রচুর গাড়ি। তো উল্টো দিকে বসেছে ছেলে, চারপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই সময়টা খুব জ্যাম হয়, দেখছো কতটা লাইন পড়েছে, সামনে অনেকগুলো গাড়ি রয়েছে। তো ওয়েট করা আর কি, শেষ পর্যন্ত পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে। এমন কপাল খারাপ, আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাও ট্রেন নেই। তো শেষমেশ কী করব, 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে দাঁড়িয়ে আছি ছেলে আর মাতে। তো একটা অ্যানাউন্স করেছে, বললো যে ডাউনের ট্রেন আসছে। তো উঠে পড়েছি ট্রেনে শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেনটা ছিল হচ্ছে 12:24। তো ভীষণ ভিড় হয়েছিল, দেখো কে বলবে রে, দুপুরের ট্রেন মানে নৈহাটি ছিল ট্রেনটা। তো দেখো কীরম ভিড়, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে পৌঁছে গেলাম অ্যাট লাস্ট কৃষ্ণপদ মেমোরিয়াল হল। দেখতেই পাচ্ছ যে মেমেন্টো কত, আর দাঁড়িয়ে রয়েছেন প্রসিদ্ধ কবি আরণ্যক বসু। তো এখানে অনুষ্ঠান হবে, অনেক অনুষ্ঠান তো অনেকক্ষণই শুরু হয়ে গেছে, লেটে পৌঁছালাম আমরা। মঞ্চে একে একে পাঠ করলেন কবিতা অনেক গুণী মানুষ কবি। তো এখন দেখা যাচ্ছে কবি শচী দুলাল পাল, উনি একটি নিজের লেখা, প্রত্যেকে নিজের লেখা পাঠ করেছিল, উনিও করেছিলেন, প্রত্যেকেই খুব সুন্দর পাঠ করেছে। তো প্রত্যেকের কবিতা তো আর দেওয়া সম্ভব নয়, তাই জন্য আমরা তাদের দেখাচ্ছি। কিন্তু কবিতা পাঠ দিলে ভিডিওটা অনেক 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 লম্বা হয়ে যাবে, মানে সারা রাত ধরে চলবে আর কি।
অনেক ব্যক্তি পাঠ করেছিল, ভাই দাদা সবাই, কবি দাদা ভাই ভাইয়ের মতো যারা আছে সবাই পাঠ করেছিল, খুব ভালো হচ্ছিল অনুষ্ঠান। কিন্তু আমি তো গেছি মানে 1:30টার সময়, বুঝতে পারছো 11:00টায় আরম্ভ হয়েছে। তো যেটুকু শুনতে পেয়েছি খুব ভালো লেগেছে, তাদের সঙ্গে থাকতে পেরে। কবি আরণ্যক বসু অনেকক্ষণ ছিলেন, প্রায় শেষ অবধি ছিলেন আরণ্যক বসু, তবে মাঝখানে তার একটা গাড়ির সমস্যা মানে ছিল, তাই জন্য উনি 2:30-এর দিকে চলে গিয়েছিলেন। বসুর সাথে সময় কাটালাম অনেকখানি। জয়তী মিত্র ও খুব ভালো বন্ধু আমার, শম্পা কর্মকার, এদের সাথে অনেকদিন বাদে দেখা হলো। তো সঙ্গে ছিল ভাই সৌরভ, সুজয় পাত্র, তো অনেকেই ছিল সঙ্গে, অনেক দিন বাদে দেখা হয়ে খুব ভালো লাগছিল। সৌরভের তত্ত্বাবধানে অনুষ্ঠানটা হয়েছিল। কবি প্রবীর কুমার চৌধুরী দাদা খুব ভালো মানুষ, আলাপ হলো। তো এবার ফেরার পথে আমরা আসছি, মানে এটা দেখো ট্রাম লাইন, জগৎ সিনেমার ওইখান দিয়ে এটা যাই আমরা, যেই ঝান্ডা কৃষ্ণপদ মেমোরিয়াল হল, কলেজ স্ট্রিট যেতে পড়ে, মানে কৃষ্ণপদ মেমোরিয়াল হল হচ্ছে জগৎ সিনেমার কাছে। তো আমরা এখন চলে আসছি আস্তে আস্তে। চারপাশে দেখো অনেক কিছু দোকান আছে, বেশ সুন্দর সুন্দর খাবার দোকান, ফোনের দোকান, অনেক রকম দোকান আছে, বেশ বিয়েবাড়ির কার্ড হয়, খাতা বই, অনেক কিছু দোকান। দেখতে দেখতে আসতে বেশ ভালোই লাগে, জামাকাপড়, পুরনো বই, এগুলো তো ভীষণই ভালো লাগে, সব কিছু মনে পড়ে যায়। আগে আমি কলকাতায় যখন পড়াশোনা করতাম আর কি, কলেজে, তো কলেজ পড়তাম বিদ্যাসাগরের কলেজে, সেই সব পুরনো স্মৃতি মনে পড়ে যায় এইসব জায়গায় এলেই আর কি, সেই কফি হাউস মনে পড়ে যায়, সব কিছু মনে পড়ে যায়। আর এখন তো বেশি আসা হয় না, বহু বছর বলবো না, মাঝে মাঝে আসা হয় বিভিন্ন কবিতার অনুষ্ঠানে। তো দেখো পৌঁছে গেছি স্টেশনে, এবার ঘরে ফেরার পালা। তো 3টে বাজে, তো দেখলাম ট্রেন আছে দাঁড়িয়ে, সেই ট্রেনটা ফাঁকা, ট্রেন এসে দাঁড়িয়েছে কল্যাণী সীমান্ত লোকাল। তো বেশ খুশি খুশি বসে পড়লাম, জানলার ধারে সিট পেয়েও গেছিলাম, ছেলে আর আমি দুজনে গল্প করতে করতে ফিরলাম। বাইরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তো দেখতে থাকো আমাদের সাথে। এরকম বিধ্বস্ত অবস্থা আমার, যে মনে হচ্ছে কোথা থেকে যেন এসেছি, অনেক পরিশ্রম করে, সত্যি এত গরম লাগছিল কি বলবো। তো এখন ট্রেনটা দেখো কিরম আবার ভিড় হয়ে গেছে, লোকজনের মুখে মাস্ক নেই, বলছিলাম না দেখো এরকম লোকজনের মুখে, অর্ধেকের মুখে মাস্ক নেই, কী যে হতে চলেছে এরপরে জানি না। অনেকের মুখে আছে, অনেকের মুখে মাস্ক আছে, নেই কেউ, কেউ কেউ খালি মুখেই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ। তো বসতে পেরেছি, এটাই যে আরামদায়ক আর কি, না বসতে পারলে আরও কষ্ট হতো। দেখো বাইরের দৃশ্য দেখতে আমার কিন্তু বরাবরই ট্রেনের বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে, এখন তো বড় হয়ে গেছি, ছোটোবেলায় ভাবতাম যে এইগুলো গাছপালা আমাদের সঙ্গে সঙ্গে ছুটছে, আমাদের উল্টো দিকে দিকে চলে যাচ্ছে। তো এখন তো দেখছি দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। আর অনেকদিন বাদে ট্রেনে উঠলাম, মাঝে মাঝে এখন তো আর বেশি রোজ ট্রেনের ওঠাও হয় না, মাঝে সাঝে হয়, তো ভালোই লাগছিলো জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে বাড়ি ফিরছিলাম। তো চলো আমাদের সঙ্গে। Thank you.
দেখতে দেখতে এসে গেল টিটাগড়। তার মানেই পরে স্টপেজ হচ্ছে ব্যারাকপুর। আমাদের এবার উঠে দাঁড়ানোর পালা, কারণ আমাদের নামতে হবে, ফিরতে হবে ঘরে। সারাদিন আনন্দের পরে মনে অনেক স্মৃতি জমা রেখে ঘরে ফিরে চলার পালা। লাস্ট আমরা বাড়ি পৌঁছে গেছি, বেশ কিছুক্ষণ হয়েছে, তো ভিডিওটা তো শেষ করতে হবে, তাই জন্য এখনও শাড়ি খুলিনি। তো বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো মেয়ে তো বিরিয়ানি এনেই রেখেছিল, বিরিয়ানির প্যাকেট রাখা ছিল, তো খেলাম। খেয়ে দিয়ে তো এখন স্নান করব, তার আগে ভিডিওটা শেষ করে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা করে। তো বেশ ভালোই লাগলো সারাটা দিন, কিন্তু প্রচণ্ড আজকে ট্রেনের সমস্যা ছিল। তো দেখা হলো আরণ্যক বসুর সাথে, কবি আরণ্যক বসু, কবির কুমার চৌধুরী, আরও বিশেষ বিশিষ্ট লোকের সাথে দেখা হলো। বেশ ভালোই কাটলো সারাটা দিন, যদি একটু শারীরিক কষ্ট হলো আর কি, তো ভালোই লাগলো। তো যেটা পেয়েছি হচ্ছে বই ম্যাগাজিন, হচ্ছে এই ম্যাগাজিনটা বেরিয়েছে, তা আর সঙ্গে আছে মেমেন্টো, আমার নাম লেখা, ছেলেও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছি, আর আছে সার্টিফিকেট। এইগুলো হচ্ছে আজকে প্রাপ্তি। তো ভালো লাগলে ভিডিওটা ছোট করে লাইক কমেন্ট করে দিও, আর কমেন্ট পড়তে তো আমি ভীষণ ভালোবাসি জানোই তোমরা, আমি অবশ্যই উত্তর দেব। আর যারা এখনো বন্ধু হওনি তারা আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু হয়ে অবশ্যই সাথে থেকো, তোমাদের ভালোবাসা আমার অবশ্য অবশ্য কাম্য আর কি। তো আজকের মতো এটুকুই, শরীর আর দিচ্ছে না, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, স্নান করতেই হবে এখন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য শুভরাত্রি।